রাজ্য সরকার ও নিযুক্তির কেবাটাও ভাল খবর আপনার শেয়ার করবলে লৈছো। অসম সরকার তরফের টেট কাম রিক্রুটমেন্টের জড়িয়ে যে নিযুক্তি প্রক্রিয়া দিবলে রাজ্য সরকার আগবাইছে এই 9,000 অধিক পদের নিযুক্তির ক্ষেত্রে পোস্ট ওয়াইজ ভেকেন্সি ব্রেকআপ সমূহ প্রকাশ পাইছে। বিভিন্ন ডিপার্টমেন্টের অধীনত অর্থাৎ পোস্ট গ্রেজুয়েট টিচার বা গ্রেজুয়েট টিচারের আন্ডারত কোনটো ক্যাটেগরিত কিমান পোস্ট আছে তার সম্পূর্ণ লিস্ট প্রকাশ পাইছে। এই ভিডিওটির জড়িয়ে আপনার সম্পূর্ণ ডিটেইলস জানা হব। প্রভিন্সিয়ালাইজ সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে গ্রেজুয়েট টিচারের ক্ষেত্রে গ্রেজুয়েট টিচার সায়েন্সের 2,111টা পোস্ট, গ্রেজুয়েট টিচার মেথসের ক্ষেত্রে 1,737টা পোস্ট, গ্রেজুয়েট টিচার আর্টসের ক্ষেত্রে 3,300টা পোস্ট, গ্রেজুয়েট টিচার হিন্দি ক্ষেত্রে 630টা পোস্ট, গ্রেজুয়েট টিচার সংস্কৃতর ক্ষেত্রে 226টা পোস্ট, সর্বমুঠ 8,004টা পোস্টের যেটু টেট কাম রিক্রুটমেন্ট টেস্ট হবো সে অনুষ্ঠিত করা হবো। আগতে যেহেতু কেবল গ্রেজুয়েট টিচার সায়েন্স হিসাবে আসে এবার পার্ট করে দিয়া হয়েছে, গ্রেজুয়েট টিচার সায়েন্স হিসাবেও দিছে আর গ্রেজুয়েট টিচার মেথস হিসাবে একটা নতুন পদর সৃষ্টি করা হয়েছে, যত 1,737গী প্রার্থীর আবেদন প্রক্রিয়া গ্রহণ করা হবো আর সায়েন্সের ক্ষেত্রে 2,111গী প্রার্থীর ক্ষেত্রে গ্রহণ করা হবো। আনহাতে গ্রেজুয়েট টিচার ক্ষেত্রে গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে গ্রেজুয়েট টিচার সায়েন্সের ক্ষেত্রে 56গী, গ্রেজুয়েট টিচার ম্যাথমেটিক্সের ক্ষেত্রে 29গী, গ্রেজুয়েট টিচার আর্টসের ক্ষেত্রে 126গী, গ্রেজুয়েট টিচার হিন্দি ক্ষেত্রে 12গী আর গ্রেজুয়েট টিচার সংস্কৃতর ক্ষেত্রে 3গী, সর্বমুঠ 226গী টিচারের এই টেট কাম রিক্রুটমেন্ট টেস্ট হবো, যত গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল সামরি লওয়া হবো। আনহাতে পোস্ট গ্রেজুয়েট টিচার প্রভিন্সিয়াল সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে একাউন্টেন্সির ক্ষেত্রে 10টা পোস্ট, যত রিকুয়ার্ড কোয়ালিফিকেশন হয়ে যায় এম কম ইন একাউন্টেন্সি অর ফাইনেন্স। এডভান্স আসামিসের ক্ষেত্রে 115টা পোস্ট, যত আসামিসত এম এ হব লাগিব। এডভান্স বেঙ্গলীর ক্ষেত্রে 18টা পোস্ট, যত বেঙ্গলীত এম এ হব লাগিব। এন্থ্রোপলজিত 4টা পোস্ট দিয়া আছে, যত এম এ এম এসি ইন এন্থ্রোপলজি। আসামিসত 361টা পোস্ট, এম এ ইন আসামিস। বেঙ্কিংয়ের ক্ষেত্রে 5টা পোস্ট দিয়া আছে, এম কম উইথ স্পেশালাইজেশন ইন একাউন্টেন্সি অর ফাইনেন্স। বেঙ্গলীর ক্ষেত্রে 64টা পদ, যত বেঙ্গলীর এম এ হব লাগিব। বড়ো ক্ষেত্রে 1টা পোস্ট দিছে, যত এম এ ইন বড়ো। বটানীর ক্ষেত্রে 47টা পোস্ট দিছে, যত এম এস ইন বটানী অর এম এস ইন বায়োটেকনোলজি। বিজনেস ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্সত 1টা পোস্ট দিছে, যত এম এ এম এস ই হব লাগিব ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্সত। বিজনেস স্টাডিজের ক্ষেত্রে 10টা পোস্ট দিয়া হয়েছে, যত এম কম ইন ম্যানেজমেন্ট অর এম বি এ উইথ বি বি এ। কমার্সিয়াল এরিথমেটিক্স এন্ড এলিমেন্টস অফ স্ট্যাটিস্টিক্সত দিয়া হয়েছে এম এটা পোস্ট, যত এম এ এম এস ইন ম্যাথমেটিক্স আর স্ট্যাটিস্টিক্স হব লাগিব। কেমেস্ট্রির ক্ষেত্রে এম এস সি ইন কেমেস্ট্রি হব লাগিব, যত 21টা পোস্ট দিয়া হয়েছে। কমার্সিয়াল এরিথমেটিক্সের ক্ষেত্রে 1টা পোস্ট দিয়া হয়েছে। ইকনমিক্সর ক্ষেত্রে 78টা পোস্ট দিছে, যত ইকনমিক্সর এম এ হব লাগিব। এডুকেশনের ক্ষেত্রে 29টা পোস্ট দিয়া হয়েছে, যত এম এ ইন এডুকেশন। ইংলিশের ক্ষেত্রে 114টা পোস্ট। ফাইনেন্সের ক্ষেত্রে 2টা হব লাগিব, যত এম কন ইন একাউন্টেন্সি অর ফাইনেন্স। জিওগ্রাফির ক্ষেত্রে 32টা পোস্ট দিয়া হয়েছে, এম এ ইন জিওগ্রাফি। জিওলজির ক্ষেত্রে 12টা পোস্ট দিয়া হয়েছে, এম এস ইন জিওলজি আর এম টেক ইন এপ্লাইড জিওলজি। হিন্দি ক্ষেত্রে 6টা, হিস্ট্রির ক্ষেত্রে 165টা, লজিক আর ফিলোসফি ক্ষেত্রে 36টা, মণিপুরী ক্ষেত্রে দিয়া হয়েছে 6টা, ম্যাথমেটিক্সর ক্ষেত্রে দিয়া হয়েছে 68টা, ফিজিক্সর 41টা, পলিটিক্যাল সায়েন্সর দিয়া হয়েছে 65টা, সেলসম্যানশিপ এন্ড এডভার্টাইজিংত দিয়া হয়েছে 2টা, যত এম কম থাকবে লাগবে। সংস্কৃতত দিয়া হয়েছে 23টা, সোশিয়লজিত 14টা, স্ট্যাটিক্সত 1টা, জুলজিত দিয়া হয়েছে 32টা আর সর্বমুঠ 1,385টা পোস্টের ক্ষেত্রে দিয়া হয়েছে পোস্ট গ্রেজুয়েট টিচারের ক্ষেত্রে। আনহাতে পোস্ট গ্রেজুয়েট টিচার গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে দিয়া আছে সর্বমুঠ 102টা পোস্ট, যত একাউন্টেন্সির ক্ষেত্রে দিয়া হয়েছে 1টা পোস্ট, এডভান্স বেঙ্গলীর ক্ষেত্রে দিয়া হয়েছে 1টা পোস্ট, এন্থ্রোপলজিত দিয়া হয়েছে 1টা পোস্ট, আসামিসত দিয়া হয়েছে 15টা, বেঙ্গলীত 5টা, বটানীত 7টা, বিজনেস স্টাডিজত 3টা, কেমেস্ট্রিত 4টা, ইকনমিক্সত 3টা, এডুকেশনত 1টা, ইংলিছত 7টা, ফাইনেন্সত 1টা, জিওগ্রাফিত 4টা, হিন্দীত 7টা, হিষ্ট্ৰীৰ ক্ষেত্ৰত 11টা, লজিক এণ্ড ফিলছফিত 4টা, মেথমেটিক্সত 3টা, ফিজিক্সত দিয়া আছে 7টা, পলিটিকেল চায়েন্সত 5টা, চেলছমেনশ্বিপ এণ্ড এডভাৰ্টাইজিঙত দিয়া আছে 1টা, সংস্কৃতত দিয়া আছে 4টা, ষ্টেটিক্সত দিয়া আছে 2টা, জুলজিত দিয়া আছে 5টা, সৰ্বমুঠ 102টা পোষ্ট। আৰু এই পদসমূহৰ ক্ষেত্ৰত 21 তাৰিখৰ পৰা অনলাইন প্ৰক্ৰিয়া আবেদন আৰম্ভ হ'ব। আৰু এইদৰে ৰাজ্য চৰকাৰে প্ৰায় 10,000 ওচৰত টেটৰ শিক্ষক নিযুক্তিৰ ক্ষেত্ৰত তেওঁলোকে সম্পূৰ্ণ কৰিবলৈ আগবাঢ়িছে, অতি ভাল পদক্ষেপ গ্ৰহণ কৰিছে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন অসম চৰকাৰখনে। নিযুক্তিৰ লগত জড়িত এই ভাল খবৰ আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিলোঁ। ধন্যবাদ।